এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কথা কি বুঝতে পেরেছেন? কি করতে হবে? প্রত্যেকটা পিতামাতাকে তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করবেন। এখনকার যুগের যে ছেলেরা মেয়েরা অবাধে চলাফেরা, অবাধে মেলামেশা, ইসলামের প্রতিকূলে থেকে জীবন যাপন করা, নোংরামিতে লিপ্ত থাকে, এটার জন্য বাবা মা দায়ী। তার কারণ হলো সে না মেনেছে কোরআনের আইন, না মেনেছে হাদিসের আইন, ঠিক কিনা বলেন? না মেনেছে আল্লাহর কথা, না মেনেছে রাসুলের কথা। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? একটা নবীর মহাব্বত, একটা হলো নবীর আহলে বাইতের মহাব্বত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। এখন আপনি যদি আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি আপনি সন্তানের হাতে মোবাইল দিয়ে জিন্স প্যান্ট পরিয়ে যদি আপনি আগে থেকে ডেনা কাটা পরির মতো কাপড় পরিয়ে যদি আপনি ছেড়ে দেন, এটা জীবনেও বড় হলে আপনি এটাকে কন্ট্রোল করা কখনোই সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা আমাদের সন্তান পৃথিবীতে যাদের এসেছে আমরা আমাদের সন্তানের দায়িত্ব যথা সহকারে পালন করব, তখন কিন্তু সন্তান আমাদের ওয়ার্ডার মানতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক না ভাই? সন্তানকে যদি আপনি আগে থেকে ছোট্ট থাকতে, যেমন ধরেন একটা কাদামাটি যদি আপনি হাতে নেন, এই কাদামাটি কিন্তু যাই করবেন তাই হবে, কিন্তু যখন মাটিটা একটু হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চাইলেও সেই মাটি দিয়ে কোনো কিছু করা যাবে না, ঠিক না ভাই? ঠিক, সন্তান হলো কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটির মতো। আপনার সন্তান, আমি বর্তমানে, আমি পিতা মাতা যারা আছেন, গোটা পৃথিবীতে যত বাবা মা আছেন, আমি তাদের সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করুন। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমি প্রত্যেকটা পিতামাতাকে বলবো, আপনারা আপনাদের সন্তানের দায়িত্বটা যত্ন সহকারে পালন করেন। দেখবেন এক ছেলে আরেক মেয়েকে নিয়ে পালিয়ে যায়, কথা বলেন না কেন? এক ঘরের বউ আরেক ঘরের পুরুষের সাথে পালিয়ে যায়, যায় কি যায় না? এটার জন্য সম্মানিত উপস্থিতি কেউ নাকি ইন্ধন দিচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় বাপদার গুরু দায়িত্ব পালন করা উচিত হচ্ছে আমাদের পিতামাতার। আপনার ছেলে কলেজে গেছে তো গিয়েছে, সমাজের কাছে সে কলেজে পড়ে, কিন্তু বাবার কাছে ছোট্ট ছেলে, মায়ের কাছে কি? ছোট্ট ছেলে। সে কলেজে গিয়ে টাইম টু টাইম টাইম মেনটেন করে সে কলেজ করছে কিনা সেটা বাবা মার দেখার দায়িত্ব আছে না নাই? বিশেষ করে এখনকার বর্তমানে আমাদের বাংলাদেশ তো এমন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে, এদিকে তাকান। স্বামীর কাছ থেকে চলন্ত গাড়িতে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত কিছুদিন আগে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী বাস, বাসের মধ্যে ডাকাত দল ছদ্মবেশে ঢুকে যে চলন্ত বাসের মধ্যে 11 জন না 12 জন নারীকে গণধর্ষণ করে তারা বাস তো থামিয়ে তারা এখান থেকে উধাও হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে কিন্তু নিরাপদ বলতে কোনো কিছু নাই, নিরাপত্তা বলতে কোনো কিছু নেই, ঠিক কিনা বলেন? এই বাড়ির ছেলের কাছে ওই বাড়ির মেয়ে নিরাপদ না, ওই সমাজের মানুষের কাছে ওই সমাজ নিরাপদ না, ঠিক কিনা বলেন? এটার জন্য আপনাদেরকে বিশেষ করে পিতামাতাকে সঠিক হার্ড দায়িত্ব পালন করতে হবে, পিতামাতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজকের ছেলে মেয়েরা, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনার মা মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে। আর আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটা জিনিসের সম্পর্কে জরুরিভাবে বিশেষ করে আমি অনুরোধ করব যে বিশেষ করে ছেলে এবং মেয়েদেরকে কোনো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, কোনো বন্ধুদের সাথে গল্প করতে দেওয়া, কোনো বন্ধুদের সাথে কোনো ক্যাম্পাসে আড্ডা করতে দেওয়া, উন্মুক্ত পরিবেশে ঘুরতে দেওয়া থেকে প্রত্যেকটা পিতামাতা কি করবেন? বিরত থাকবেন, প্রয়োজনে আপনাদের সাথে আপনাদের ছেলে মেয়েকে ঘুরতে নিয়ে যাবেন, দর্শনীয় স্থান আপনারা দর্শন করবেন, দেখবেন, ঘুরে দেখে আসবেন। সম্মানিত উপস্থিতি, কারণ বর্তমান সমাজ এমন একটা নষ্ট সমাজে পরিণত হয়েছে, বর্তমানে বাংলাদেশ আমরা নষ্ট বাংলাদেশে পরিণত হয়েছে, যেটার কথা আমি বলে শেষ করতে পারবো না। কারণ আমরা তো দেশের বিভিন্ন জেলায়, যেমন এই যে মহরমের মাস, আশুরার মাস এসেছে, চট্টগ্রাম, সিলেট, আপনার কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম নিয়ে কিন্তু আমরা ব্যস্ত আছি। এক এক জায়গায় গেলে কিন্তু আমরা এক একটা মেসেজ পাই, এক একটা নিউজ পাই। তো আমি আপনাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে বিশেষ করে বাবা মার দায়িত্ব হচ্ছে সঙ্গবদ্ধ বন্ধু বান্ধবীর সাথে মিশতে দেওয়া যাবে না, কারণ ওই জায়গাটাতে গেলেই কিন্তু সন্তান কি হয়ে যায়, মানুষ থেকে অমানুষ হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, একটা সন্তান যদি তিনটা জায়গা খুব যথাযথ পায়, কয়টা জায়গা? একটা সন্তান যদি তিনটা জায়গাকে যথেষ্ট রূপে পেয়ে যায়, কি রূপে? যথেষ্ট রূপে। তিনটা জায়গা কি জানেন? আমার দিকে তাকান। সর্বপ্রথম হলো তার ফ্যামিলি, সর্বপ্রথম কি? তার ফ্যামিলি। সর্বপ্রথম হলো তার পরিবার, সর্বপ্রথম কি? তার পরিবার। তার বাবা মা, উপযুক্ত বড় ভাই বোন থাকে, তাদের কাছ থেকে যদি সে সঠিক শিক্ষা পায়,
এবং এখান থেকে বের হয়েই কিন্তু সে তার সমাজের মানুষের সাথে মিশবে, ঠিক কিনা বলেন? সমাজের ছেলেপেলেদের সাথে মিশবে। তো সমাজে তো আপনার ছেলেপেলেদের সাথে একই সমাজে বাস করে মানুষ, একজন আরেকজনের সাথে চলাফেরা না করে কিন্তু থাকতে পারে না, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, যেই কোনো ভাবেই কিন্তু মিশতে হয়। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার ছেলেটা কি সৎসঙ্গের সাথে সময় দিচ্ছে নাকি অসৎ সঙ্গের সাথে সময় দিচ্ছে, আপনি বাবা মা হিসাবে কিন্তু আপনার সেই দায়িত্বটা পালন করা উচিত কিনা বলেন। আরো জোরে বলেন, আপনার ঘর থেকে বের হয়ে যখন সমাজের সঠিক জায়গাটা আপনার সন্তান পেয়ে যাবে, ওখান থেকে বের হয়ে কিন্তু সে ধীরে ধীরে টিচিং প্রফেশনের দিকে দিকে সে এগিয়ে যাবে, তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাবে। তাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাকে কিন্তু তার ফ্যামিলির হাল ধরতে হবে, তার জীবনের হাল ধরতে হবে, তার সমাজের হাল ধরতে হবে। এই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে তখন কিন্তু সে ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদের সাথে সে সময় দিবে, মিশবে। আপনাকে কিন্তু বাবা হিসাবে সেই দিকে নজর রাখতে হবে, আপনার ছেলে আপনার মেয়ে হোক সে মাদ্রাসার স্টুডেন্ট হোক বা স্কুলের স্টুডেন্ট হোক বা সে নর্মাল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র অথবা সে সরকারি ইউনিভার্সিটির ছাত্র, ঠিক কিনা বলেন? সে যেখানেই থাকুক না কেন আপনার সন্তান, আমি আগেই বলেছি সমাজের সবার কাছে বড়, কিন্তু আপনার কাছে আপনার ছেলে, ঠিক কিনা বলেন? আপনার কাছে আপনার সন্তান, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কোথায় সময় দিচ্ছে, টাইম মেনটেন করছে কিনা, আপনাকে সেই দিকে নজর দিতে হবে। দেখেন বাবা মার দায়িত্বটা কিন্তু সন্তান জন্ম পৃথিবীতে আসার আগ থেকেই কিন্তু শুরু হয়ে যায়। কি হয়ে যায় বলে, কিভাবে শুরু হয়? মায়ের দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইবাদত করা, কারণ সন্তান কিন্তু মায়ের ওদর থেকে ট্রেনিং নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন, বড়বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মায়ের কোদর থেকে 18 পারা মুখস্থ করে আসছে। সুবহানাল্লাহ বলেন, কি করে আসছে? মায়ের ওদর থেকে 18 পারা কোরআন হেফজ করে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আর বাবাকে একটা কাজ করতে হবে, বাবা হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে বলে হুজুর? কেন হালাল উপার্জন করতে হবে? কারণ মানুষের শরীরে যখন ব্লাড থাকে না তখন কিন্তু মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে, ঠিক না বলেন? এখন ব্লাডটা তৈরি হয়ে করতে মানে রক্তটা তৈরি হয় কোথেকে? খাবার থেকে। কোথেকে? খাবার থেকে। খাবারটা যদি ভালো হয় তাহলে রক্ত কি হবে? ভালো হবে। খাবারটা যদি হালাল হয় রক্ত হালাল তৈরি হবে, খাবারটা যদি হারাম হয় রক্ত কিন্তু হারাম হবে। তো এই জন্য বাবার মায়ের ওদরে যখন সন্তান, তার স্ত্রী যখন সন্তান সম্ভবা হয় তখন কিন্তু বাবা কি করতে হবে? হালাল উপার্জনের দিকে কড়া নজর রাখতে হবে, মনে রাখতে হবে। একটা বাবার জীবনে যে সন্তান যদি অমানুষ হয়, সন্তানের জন্য যদি মানুষের কথা শুনতে হয়, এই বাবার মতো ব্যর্থ এবং দুঃখী পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই সমস্ত সন্তান হওয়ার সাথে নিঃসন্তান হয়ে জীবনযাপন করা অনেক বেটার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বাবার দায়িত্ব শুরু হয় কোত্থেকে? মায়ের দায়িত্ব শুরু হয় কোত্থেকে? সন্তান পৃথিবীতে আসার যখন সম্ভাবনা খবর পেয়ে যায় যে মায়ের ওদরে সন্তান এসেছে, তখন কিন্তু বাবা মাকে এলার্ট হতে হবে। তখন থেকে সন্তান পৃথিবীতে আসবে, আবারও মনে করিয়ে দিই, তখন সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে নবী আজান দিয়েছে, আপনার সন্তান আসার পরে আপনার সন্তানের কাছে গিয়ে আজান দিতে হবে, তারপরে 7 দিনের মধ্যে সন্তানের নাম রাখতে হবে, মাথা কামাইতে হবে, সন্তানের আকিকা দিতে হবে, 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে, এবং 7 বছরে যখন সন্তান পা দিবে তখন সন্তানকে নামাজের জন্য আপনি তাগিদ দিতে হবে, 10 বছরে যখন সন্তান পা দিবে আপনি নামাজ না পড়লে তাকে প্রহার করতে হবে, তার মানে মারতে হবে। আমি দেখি আমাদের বাংলাদেশে আরেকটা নোংরামি দেখি আমি, সন্তান কিন্তু 10 বছর 12 বছর হয়ে গেছে, ধরেন ছেলে, অনেক সময় মা কি করে একেবারে এমন ভাবে ইয়ে করে, মানে যেটা বলার মানে নিজের কাছেও দেখতে লজ্জা লাগে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে মনে রাখতে হবে, বাবা মা কিন্তু সন্তান জন্ম দিয়েছে ঠিকই, সন্তান যখন বেড়ে যাবে, সময় যখন পার হয়ে যাবে, সময়ের সাথে কিন্তু পিতামাতার আচরণও চেঞ্জ হবে। কি হবে কথা বলেন না কেন? সময় যখন যাবে তখন পিতামাতার আচরণও কি করতে হবে? পাল্টাতে হবে। তার মধ্যে আপনার 7 বছরে পা দিলেই কিন্তু বাবা মা কি করতে হবে? সন্তানকে নামাজের জন্য শাসন করতে হবে। এতক্ষণ কিন্তু মমতাময় আচরণ সন্তানের প্রতি ছিল, কিন্তু 7 বছরে কি করতে হবে? একটু কঠোর হতে হবে, 10 বছরে বেলে আরো কঠোর হতে হবে। আর বিশেষ করে মা যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের সন্তান যখন 10 বছর হয় আপনারা আর তাকে বুকে নিয়ে ঘুমাবেন না, সন্তানের বিছানাটাকে আলাদা করে দিতে হয়। তাই আমার নবী শিক্ষা জোরে জোরে বলেন, সুবহানাল্লাহ, কি করতে হবে সন্তানকে? কি করতে হবে? এদিকে তাকান, সন্তানকে কি করতে হবে? নামাজের জন্য শিক্ষা দিতে হবে, 10 বছরে পা দিলে তার বিছানা আলাদা করে দিতে হবে, এবং সে যত বড় হবে তার দিকে কড়া নজর রাখতে হবে, তখনই কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। তবে আমরা সন্তান হিসাবে আমাদের উচিত আছে, উই শুড অবি আওয়ার প্যারেন্টস, উই শুড অবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উচিত কি? আমরা আমাদের মা বাবাকে মান্য করা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করা, ঠিক না?